শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শুভ সকাল। গ্রীষ্মের এই রৌদ্রোজ্জ্বল স্নিগ্ধ বৈশাখী সকালবেলায় কাছের দূরের সকল শ্রোতা বন্ধুদের বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সকালবেলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এই বৈশাখী দিনের স্নিগ্ধ সকালবেলায় আমাদের অগণিত শ্রোতা বন্ধুদের সাথে হাসি আনন্দে সময় কাটাতে দর্পণের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমরা দুজন। আমি জাবের আহমেদ পলাশ এবং আমি তামান্না সিদ্দিকি। প্রিয় বন্ধুরা, চলছে বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস বৈশাখ ও প্রথম ঋতু গ্রীষ্মকাল। সেই সাথে চলছে মুসলমানদের সবচেয়ে আকাঙ্ক্ষিত ইবাদত সিয়াম সাধনার মাস মাহে রমজান। গ্রীষ্মের এ সময় প্রকৃতি একদিকে যেমন খরতাপ ও দাবদাহে চারদিক রুক্ষ করে তোলে, তেমনি দিনের কোনো ভাগে হয়তো কাল বৈশাখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা চারদিকে এলোমেলো করে দেয়, আবার হয়তোবা এক পশলা বৃষ্টিতে চারদিক ভিজিয়ে দিয়ে প্রকৃতিকে শান্ত করে দেয়। সিয়াম সাধনার এই মাসে সারা পৃথিবীর মুসলমানরা সিয়াম সাধনায় রত থাকে পরম করুণাময়ের কৃপা লাভের আশায়। প্রিয় বন্ধুরা, সিয়াম সাধনার এই মাসে আমরা অতিক্রম করছি এক ভয়াবহ সময়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে বিশ্বজুড়ে। বিগত প্রায় দেড় বছর ধরে সমগ্র পৃথিবী মরণঘাতে করোনা ভাইরাসের আঘাতে বিপর্যস্ত হয়ে আছে। চীনের উহান প্রদেশ থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়ে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিজ্ঞানীরা দ্রুততম সময়ে করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তা মানবদেহে প্রয়োগও শুরু হয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের দেশেও করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু হয়েছে এবং বর্তমানে দ্বিতীয় ডোজের টিকা প্রদান চলছে। সরকারের যথাযথ পদক্ষেপের ফলেই বাংলাদেশ এবছরের প্রথম ভাগেই মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছে। চলতি বছরের গোড়ার দিকে করোনা ভাইরাসের সংক্রমণের মাত্রা অনেকাংশে হ্রাস পেয়েছিল আমাদের দেশে, ফলে আমরাও সবাই স্বাভাবিক জীবনে অভ্যস্ত হতে শুরু করেছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে এই মরণঘাতী নতুন শক্তি সঞ্চয় করে আক্রমণ বসিয়েছে মানুষের মধ্যে। বেড়ে গেছে সংক্রমণের মাত্রা বিগত সময়কে পেছনে ফেলে। পার্শ্ববর্তী দেশ ভারতে সংক্রমণের মাত্রা ও মৃতের সংখ্যা বিশ্বের সকল দেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে। প্রতিদিনই লাখ লাখ লোক আক্রান্ত হচ্ছে এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এখনও যদি আমরা সচেতন না হই এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলি, তবে সংক্রমণের হার আরও বেড়ে যাবে এবং আমাদের জনস্বাস্থ্য আরও হুমকির মুখে পড়বে, যা সামাল দেওয়া সত্যি কঠিন হয়ে পড়বে। তাই সবারই উচিত সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করা এবং অপরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা। প্রিয় বন্ধুরা, আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে সংবাদপত্র স্বাধীনতা দিবস বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বব্যাপী আজকের দিনটি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে হিসেবে পালিত হয়। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠান ইউনেস্কোর সদস্য রাষ্ট্রসমূহ প্রতি বছর 3রা মে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করে। মানুষের অধিকার আদায়, শোষণ বঞ্চনার বিরুদ্ধে জনমত তৈরি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণে সকল সংবাদ সংশ্লিষ্ট মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস পালন করা হয়। প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় বাংলাদেশও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করে আসছে। এবছরও সেভাবে করেই পালন হচ্ছে। শ্রোতা বন্ধুরা, এবারেই আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই বৈশাখী স্নিগ্ধ সকালবেলায় দর্পণ কী কী আয়োজন দিয়ে সাজিয়েছি। প্রথমে রয়েছে ইতিহাসের পাতা থেকে তুলে আনা নানা উল্লেখযোগ্য ঘটনার সংকলন এই দিনে। তারপর থাকবে অসমাপ্ত আত্মজীবনী, রূপালী সংস্কৃতি, অপরূপ বাংলা, সাহিত্য সমাচার এবং সব শেষে রয়েছে কবিতার আবৃত্তি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কবে আমি বাহির হলেম তোমারই গান গিয়ে, সে তো আজকে নয়।
আসলেই মানুষের এই পথ চলা কবে থেকে যে শুরু হয়েছে তা আজকে বলা মুশকিল। ইতিহাসের পথ পরিক্রমায় সুপ্রাচীন কাল থেকেই নানা যুদ্ধ, বিগ্রহ, বঞ্চনা ও প্রাপ্তির মধ্য দিয়ে মানুষ এগিয়েছে সামনের দিকে। সেই অগ্রযাত্রা আজও বহমান ভবিষ্যতের পানে। মানুষের এই অগ্রযাত্রার নানান গৌরব গাথা অথবা শোক কাহিনী ইতিহাসের পাতা থেকে তুলে এনে আপনাদের জানাতে এই দর্পণের এখনকার পরিবেশনা এই দিনে। তেসরা মে ২০২১ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১২৩তম দিন। বন্ধুরা, চলুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে কোথায় কি ঘটেছিল তার কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তিতুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু তথ্যাবলী। ১৪৯৪ সালের আজকের দিনে অর্থাৎ তেসরা মে তারিখে কলম্বাস জ্যামাইকা আবিষ্কার করেছিলেন। ১৭৬৫ সালের আজকের দিনেই ব্রিটিশ শাসক রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে কলকাতায় উপনীত হয়েছিলেন এবং এই একই দিনে ব্রিটিশ সৈন্যদের সাথে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়েছিল। ১৭৮৮ সালের আজকের এই দিনেই লন্ডনে প্রথম সান্ধ্য দৈনিক দি স্টার প্রকাশিত হয়েছিল। ১৯৩৯ সালের আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ১৯৭৯ সালের আজকের দিনেই রক্ষণশীল দলের প্রতিনিধি হিসেবে মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন ইউরোপের কোনো দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বন্ধুরা, আজকের দিনে অর্থাৎ তেসরা মে তারিখে জন্মগ্রহণ করেন বাংলাদেশের অন্যতম সাহিত্যিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক শহীদ জননী জাহানারা ইমাম, ইতালিয়ান দার্শনিক নিকোলা ম্যাকিয়াভেলি, নোবেলজয়ী ইংরেজ পদার্থবিদ জর্জ টমসন এবং ফ্রান্সের নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী আলফ্রেড ক্যাস্টলার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বিগত সময়ে আজকের দিনে আমরা হারিয়েছি প্রখ্যাত কবি ও কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হোসেন, প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পিতা ফয়জুর রহমান, ইংলিশ ক্রিকেটার টমাস ইভান, আমাদের মহান মুক্তিযুদ্ধের মিত্রবাহিনীর অন্যতম কমান্ডার ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং ভারতের মারাঠি লেখক রাম শেখরকে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই দিনে আয়োজন। বিদায় বেলায় জানিয়ে দিতে চাই জন্মদিনের শুভেচ্ছা। আজ তেসরা মে আপনাদের অনেকেরই জন্মদিন। আজকের এই দিনটি আপনাদের সবার আনন্দে কাটুক এবং শুভ হোক আগামী দিনের পথ চলা, এমন শুভ প্রত্যাশায় সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বাঙালি জাতির মুক্তির কাণ্ডারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির মুক্তি ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে গেছেন আজীবন। তিনি সর্বদাই মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার থেকেছেন পাকিস্তানি শাসক ও তাদের এদেশীয় দোসর শোষকের বিরুদ্ধে। শত নির্যাতন ও নিপীড়নেও মাথা নত করেননি তিনি কখনোই। তাঁর কর্মময় রাজনৈতিক জীবনের প্রায় ১৪ বছর কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তাঁর এই দীর্ঘ কারাবাসের সময় তিনি লিখেছিলেন ডায়েরির পাতায় পাতায় নিজস্ব জীবন কাহিনী ও তাঁর দেখা আবহমান বাংলার দুঃখী মানুষের জীবনের চালচিত্র। তাঁর সেই লেখনী লিপিবদ্ধ হয়ে আছে তাঁরই রচিত অসমাপ্ত আত্মজীবনী বইয়ের পাতায়। জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও আদর্শের প্রতি আলোকপাত করেই দর্পণের আজকের আয়োজনের তালিকায় রয়েছে বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী বই থেকে অংশবিশেষ পাঠ। পাঠ করছেন খন্দকার শামসুজ্জোহা। আমরা ডেলিগেট কার্ড নিয়ে সভায় উপস্থিত হলাম। বাংলাদেশের প্রতিনিধিদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। প্রথম দিন কনফারেন্স হয়ে যাওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাকে হাতির পিঠে নিয়ে এক বিরাট শোভাযাত্রা বের হলো। আমরাও সাথে সাথে রইলাম। লোকে লোকারণ্য, রাস্তায় রাস্তায় পানি খাওয়ার বন্দোবস্ত রেখেছে। বোধহয় এই সময় পানি না রাখলে বহু লোক মারা যেত। দিল্লির পুরানো শহর আমরা ঘুরে বিকালে ফিরে এলাম। রাতে আবার কনফারেন্স শুরু হলো। এই সময়কার একজনের কথা আজও আমি ভুলতে পারি না। উর্দুতে ৩ ঘন্টা বক্তৃতা করলেন।
যেমন গলা তেমনি বলার ভঙ্গি। উর্দু ভালো বুঝতাম না, কলকাতার উর্দু একটু বুঝলেও এই উর্দু বোঝা আমার পক্ষে বেশ কষ্টকর। বক্তৃতা করেছিলেন নবাব ইয়ারজং বাহাদুর, তিনি হায়দ্রাবাদের লোক ছিলেন, স্টেট মুসলিম লীগের সভাপতি ছিলেন। তার বক্তৃতা না বুঝলেও সভা ছেড়ে উঠে আসা কষ্টকর ছিল। শরীর আমার খারাপ হয়ে পড়ে, দিনের বেলায় ভীষণ গরম, রাতে ঠান্ডা, সকালে আর বিছানা থেকে উঠতে পারি নাই, বুকে পেটে আর সমস্ত শরীরে বেদনা। বাংলা চলচ্চিত্রের গৌরবময় ইতিহাসে উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র সমকালকে ছাপিয়ে জনপ্রিয়তার শীর্ষে থেকেছে সব সময়, গৌরবময় করেছে আমাদের সংস্কৃতিকে ও সাংস্কৃতিক আন্দোলনকে। বাংলাদেশের জনপ্রিয় সব চলচ্চিত্রের উপর আলোচনা কেন্দ্রিক নিবন্ধ আয়োজন রূপালী সংস্কৃতি রয়েছে এবারে শ্রোতাবন্ধুদের জন্য। আজকের রূপালী সংস্কৃতি গ্রন্থনা করেছেন শায়লা আক্তার ও আপনাদের সামনে উপস্থাপন করছেন সাইদা জান্নাত বাঁধন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের সাপ্তাহিক আয়োজন। আমাদের আজকের ছায়াছবি জিরো ডিগ্রি। গতানুগতিক চলচ্চিত্রের বাইরে একটু ভিন্ন মাত্রার এই ছায়াছবিটি নির্মাণ করেছেন জনপ্রিয় টেলিভিশন নাট্য নির্মাতা অনিমেষ আইচ। টেলি কমিউনিকেশন কোম্পানিতে কর্মরত অমিত এবং বেসরকারি সংস্থায় চাকরিরত নীরার একমাত্র সন্তান অর্ককে নিয়ে সাধারণ সুখী জীবন তাদের। অফিসের কাজে প্রায়ই নীরাকে বিদেশে যেতে হয়, কিন্তু নীরা একবার বিদেশে গিয়ে আর ফিরে আসে না। সে অমিতকে জানিয়ে দেয় যে সে একজন নব্য রকস্টার মুশফিককে বিয়ে করে এখানেই থেকে যাবে। অমিত ব্যাপারটি মেনে নিতে পারেনি, সে মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে। এরই মধ্যে তার একমাত্র ছেলে অর্ক সড়ক দুর্ঘটনায় মারা গেলে অমিত মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তুমি তোর বেস্ট ফ্রেন্ড, তুমি একটু চেষ্টা করে দেখো না। চাচা কম তো ট্রাই করছি না, দেখেন না আজ কদিন হয়ে গেল কিছুই খাচ্ছে না, একদম ঘুমটুম কিচ্ছু নাই। কাল যে ডাক্তার এসেছিল উনি কি বললেন? ডক্টর শফি বললেন ওনার যে মানসিক হাসপাতাল আছে সেখানে ভর্তি করে দিতে। গল্পের অন্যদিকে গ্রামের প্রভাবশালী ব্যক্তিত্ব মন্দ স্বভাবধারী পাটোয়ারি সুন্দরী মহিলা বিয়ে করে দিন কয়েক পরেই ছেড়ে দেয়। এসবের প্রতি বিরক্ত হয়ে তার প্রথম স্ত্রী তাদের একমাত্র মেয়ে সোনিয়াকে কিছু টাকা দিয়ে ঢাকা পাঠিয়ে দেয়। এটাতে ঠিকানা থাকলো, তুই ঢাকা যাক গিয়া, এই দুজোকে থাকিস না মা, এই দুজোকে থাকিস না, তুই যা। অজানা অচেনা জায়গায় এসে সোনিয়া তার এক আত্মীয়র সহায়তায় একটি নাচের স্কুলে অফিস সহকারীর চাকরি নেয়, কিন্তু আশামতো হয়ে ওঠে না সব। ডান্স মাস্টার প্রফুল্লবাবুর কুনজরে পড়লে সোনিয়া চাকরি ছেড়ে পালিয়ে যায়। বেশি লেখাপড়া ছিল না, এ কারণেই বাইং হাউসে ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে নেয় সে। কিছুদিন যেতে না যেতে আবারও মালিকের লোলুপ দৃষ্টি। এবার সে একটি অখ্যাত ক্লিনিকে নার্সের চাকরি পায়। এখানেও সেই একই কাণ্ড, সোনিয়া যখনই নতুন কিছু স্বপ্ন দেখে তা কখনোই বাস্তবে রূপ নেয় না, তাই বেছে নেয় মৃত্যু। সে এক পর্যায়ে আত্মহত্যা করতে গেলে ভাগ্যক্রমে ওয়াহেদ নামে এক কবি তাকে বাঁচায়। এক পর্যায়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু প্রকৃতপক্ষে ওয়াহেদ একজন নারী ব্যবসায়ী, সে ভালোবাসার প্রলোভন দেখিয়ে গোপনে সোনিয়াকে বিক্রি করে দেয়। সেখানে সে শারীরিক নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং শেষ পর্যায়ে সেও অমিতের সেই মানসিক হাসপাতালে ভর্তি হয়। বহু বছর পর চিকিৎসা শেষে দুজনে সুস্থ হয়ে ওঠে। হাসপাতালে পরিচয় হয় দুজনের, অতীত জীবনের নানা ঘটনা দুর্ঘটনা একে অপরের সাথে শেয়ার করে প্রতিজ্ঞা করে, যে করেই হোক তাদের জীবনকে যে বা যারা অন্ধকারে ঠেলে দিয়েছে তাদের ওপরে প্রতিশোধ নেবে। আমি আমার পুরনো জীবনটাকে জাস্ট ফেলে দিয়ে এসেছি, এখন আমি নতুন কেউ। আমি এখন শুধু নীরা আহমেদকে খুঁজব, যে একসময় আমার স্ত্রী ছিল। পৃথিবীর সব নীরা আহমেদের ভেতর থেকে আমি
অর্কের মাকে খুঁজে পেতে চাই। সোনিয়া ছদ্মবেশে খুঁজে বেড়ায় নাচের শিক্ষক প্রফুল্ল থেকে কবি ওয়াহিদ পর্যন্ত। অন্যদিকে অমিত খুঁজে বেড়ায় পরকীয়ায় আসক্ত একমাত্র সন্তানকে ছেড়ে যাওয়া নীরা আহমেদকে। এদিকে নীরা ও মুশফিকের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। সোনিয়া একের পর এক খুন করে বেড়ায়। এক পর্যায়ে নীরা তার ভুল বুঝতে পেরে স্বামী মুশফিককে হত্যা করে দেশে অমিতের কাছে ফিরে আসে। অন্যদিকে সোনিয়া প্রকাশ্যে ওয়াহিদকে খুন করে পালিয়ে যাওয়ার সময় অমিত বাঁচিয়ে নিজ গৃহে আশ্রয় দেয়। ঘটনাক্রমে একই ঘরে তারা তিনজনই খুনি। পুলিশ প্রত্যেকটি খুনের সূত্র ধরে তিনজনকে একই জায়গায় গ্রেপ্তার করে। তিনজনই অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে পুলিশের গাড়িতে রওনা দেয় এক অজানা গন্তব্যের দিকে। একটা গভীর কালো টানেল দিয়ে যেন হেঁটে চলেছি। দিন দুনিয়ার কোনো কিছু এখন আর আমাদেরকে স্পর্শ করবে না। আমরা তিনজন চলেছি কোনো এক অজানা দেশের গন্তব্যে, যেখানকার কোনো কিছুই আমরা জানি না। শ্রোতা বন্ধুরা, এই ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, মাহফুজ আহমেদ, দিলরু বা ইয়াসমিন রুহি, ইফতেখার জাইব, মীর রাব্বি, তারিক আনাম খান, টেলি সামাদ, ইরেশ জাকের এবং শিরিন আলম সহ আরও অনেকে। আজ এ পর্যন্তই। কথা হবে আসছে সপ্তাহে অন্য কোনো ছায়াছবির গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দর্পণের সাথেই থাকুন। দর্পণের বন্ধুদের সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কেন্দ্রসমূহের সাথে পরিচয় করিয়ে দিতেই বিশেষ নিবন্ধ আয়োজন অপরূপ বাংলা রয়েছে আমাদের আজকের এই পর্যায়ে। শ্রোতা বন্ধুদের জন্য অপরূপ বাংলার আজকের নিবন্ধটি তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর উপস্থাপন করছেন তাসনিয়া আহমেদ মুকুল। অপার সৌন্দর্যের লীলাভূমি প্রিয় এ বাংলাদেশ। এখানে রয়েছে বিভিন্ন শতকের ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা ও নানা নিদর্শন। তাতে যেমন রাজবংশের স্থাপত্যশৈলী পাওয়া যায়, তেমনিভাবে প্রাচীন পুরাকীর্তি, প্রসিদ্ধ নগরী স্থাপত্য, ঐতিহ্যও দেখা যায়। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলার আজকের পর্বে আপনাদের বলবো রাজধানী ঢাকার সাত গম্বুজ মসজিদ সম্পর্কে। সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদটি চারটি মিনার সহ সাতটি গম্বুজের কারণে মসজিদের নাম হয়েছে সাত গম্বুজ মসজিদ। এটি মুঘল আমলের অন্যতম নিদর্শন। 1680 সালে মুঘল সুবাদার শায়েস্তা খার আমলে তার পুত্র উমিদ খা মসজিদটি নির্মাণ করান। মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ। ঢাকার মোহাম্মদপুরে কাটাসুর থেকে শিয়া মসজিদের দিকে একটা রাস্তা চলে গেছে বাঁশবাড়ি হয়ে। এই রাস্তাতে যাওয়ার পথে পড়ে সাত গম্বুজ মসজিদ। সাত গম্বুজ মসজিদের ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ এবং চার কোণের প্রতি কোণায় রয়েছে একটি করে অনুগম্বুজ। এর আয়তাকার নামাজ কোঠার বাইরের দিকের পরিমাণ দৈর্ঘ্য 17.68 মিটার এবং প্রস্থে 8.23 মিটার। এর পূর্ব দিকের গায়ে ভাজ বিশিষ্ট তিনটি খিলান বেশ আকর্ষণীয় করে তুলেছে। পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে। দূর থেকে শুভ্র মসজিদটি অত্যন্ত সুন্দর দেখায়। মসজিদটির ভিতরে চারটি কাতারের প্রায় 90 জনের নামাজ পড়ার মতো স্থান রয়েছে। মসজিদের পূর্ব পাশে এরই অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে একটি সমাধি। কথিত আছে এটি শায়েস্তা খার মীর সমাধি। সমাধিটি বিবির মাজার বলেও খ্যাত। এ কবর কোঠাটি ভেতর থেকে অষ্টকোণাকৃতি এবং বাইরের দিকে চতুষ্কোণাকৃতির। বেশ কিছুদিন আগে সমাধিক্ষেত্রটি পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত ছিল। বর্তমানে এটি সংস্কার করা হয়েছে। মসজিদের সামনে একটি বড় উদ্যানও রয়েছে। একসময় মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা। মসজিদের ঘাটে ভেড়ানো হতো লঞ্চ ও নৌকা, কিন্তু বর্তমান অবস্থায় তা কল্পনা করাও কষ্টকর। হায়
হাজার বছরের বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের ধারায় সুপ্রাচীন কাল থেকেই বাঙালি কবি সাহিত্যিকরা রচনা করেছেন নানা উপখ্যান ও কাব্যগীতি। আবহমান কাল ধরে যা আমাদের গৌরবময় সাহিত্য ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ। বাংলা সাহিত্যের ক্রমবিকাশ ও ইতিবৃত্ত নিয়ে গবেষণাধর্মী নিবন্ধ আলোকপাত করছেন ডক্টর সৌমিত্র শেখর আজকের। অধ্যাপক আনোয়ার পাশা, তার জন্ম ঠিক বাংলাদেশের মাটিতে নয়, পার্শ্ববর্তী দেশ ভারতের মুর্শিদাবাদে। কিন্তু তার যে মনন, তার যে মেধা, তার যে বিকাশ, এই সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই বাঙালিত্ব। তিনি মূলত কবি, কথাসাহিত্যিক, সমালোচক, শিক্ষাবিদ, আর মৃত্যুর পূর্ব পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র লেকচারার। রাজশাহী সরকারি কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেছিলেন। তার উল্লেখযোগ্য যে কাজ, বিশেষ করে উপন্যাস নীরসন্ধানী, যেটি বেরিয়েছিল 1968 সালে, নিযুতি রাতের গাথা বেরিয়েছিল 1968 সালে, আর যে উপন্যাস নিয়ে আমরা এখন কথা বলব সেটি রাইফেল রোটি আওরাত, বেরিয়েছিল 1973 সালে। আনোয়ার পাশা 1971 সালের 14 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টার থেকে পাক হানাদার বাহিনীর অনুগত আলবদর সদস্যদের হাতে অপহৃত হন এবং পরে ঢাকার মিরপুর বধ্যভূমিতে গিয়ে তার লাশ পাওয়া যায়। ফলে বোঝা যায় যে 71 সালে যিনি শহীদ হলেন তার গ্রন্থ 1973 সালে কি করে বেরোল। মূলত এইটি উপন্যাস, এবং এই উপন্যাসটি আনোয়ার পাশা মুক্তিযুদ্ধ চলাকালে লেখা শুরু করেছিলেন এবং এটি তিনি সম্পন্নও করেছেন। আগ্নেয়গিরির ভেতরে বসে কেউ যদি অগ্নুৎপাতের কাহিনী লিখতে পারেন, তাহলে সেটা যেমন বিশ্বাসযোগ্য হয়, সেটির মধ্যে যেমন অগ্নির দহন ও উত্তাপ থাকে, আমাদের রাইফেল রুটি আওরত এই উপন্যাসের মধ্যেও সেটি আছে। কারণ মুক্তিযুদ্ধ চলাকালে কি হয়েছে, কি হবে, কি হচ্ছে, এর পুরো বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। আর এখানে দেখা গেল রাইফেল রুটি আওরতে পাক বাহিনীর যে আক্রমণ, এই আক্রমণের মধ্যে বাঙালিত্বকে টিকিয়ে রাখার জন্যে, বাঁচিয়ে রাখার জন্যে বাঙালির যে সংগ্রাম, এই সংগ্রাম তাদের আকুতি, এই আকুতির বহিঃপ্রকাশ। যে কারণে আমরা এটা বলতে পারি যে রাইফেল রুটি আওরত বাংলাদেশের উপন্যাসে মুক্তিযুদ্ধভিত্তিক যে কথকতা আছে তার প্রধান, আর এটি করেছেন আমাদের একজন শহীদ অধ্যাপক। যেহেতু তিনি অধ্যাপক ছিলেন, তার যে দৃষ্টি, এই দৃষ্টির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে অবস্থান করে আমাদের মুক্তিযুদ্ধের কথকতা, আমাদের মুক্তিযুদ্ধের যে মর্মবেদনা, আমাদের মুক্তিযুদ্ধের যে উচ্চাকাঙ্ক্ষা, আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বক্তব্য, যে চাহিদা, এই সমস্ত কিছুরই একটা প্রতিবিম্ব আমরা লক্ষ্য করি। যে কারণে আমরা আজকেও রাইফেল তারা রচনা করেছেন অসংখ্য কবিতা, যেখানে মূর্ত হয়ে উঠেছে আবহমান বাংলার রূপ, রস, সংগ্রাম, ইতিহাস ও ঐতিহ্য। আবহমান বাংলার সেই কবিতার ভুবনে এবারে স্বাগত জানাই আপনাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা শুনব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতাটির আবৃত্তি। আবৃত্তি করছেন ফয়সাল আজিজ। সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমাপ করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান, অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে,
ক্লিব সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফুলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ শুনির মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীথে হয়েছে বধু, পুরুষ এসেছে মরুতৃষালয়ে নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হাল নারী বহে জল, সে জল মাটি মিশে ফসল হইয়া ফুলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণ রৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান। নর দিল ক্ষুধা নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লোভিছে মহামানবের মহাশিশু তীরে তীরে। জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কজয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। প্রিয় বন্ধুরা, গল্প কথা আড্ডা ও কবিতায় কখন যে পৌঁছে গেলাম আজকের দর্পণের শেষ প্রান্তে। এবারে বিদায় নেওয়ার পালা। যাবার আগে সবাইকে আবারও মনে করিয়ে দিতে চাই, দেশ ও পৃথিবীর মানুষের এই ক্রান্তি লগ্নে আসুন আমরা সবাই সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই, সেই সাথে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলি, প্রয়োজন ছাড়া বাইরে যাব না, এবং গেলে অবশ্যই মাস্ক পরিধান করব এবং বারবার সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলব। মনে রাখবেন, আপনি নিজে সুস্থ ও নিরাপদ থাকলে আপনার পরিবার, সমাজ ও দেশ নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে দেশের মানুষ। ভয় নয়, আসুন সচেতনতা দিয়েই আমরা করোনাকে জয় করি। সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী আয়োজনে। শেষ করার আগে জানিয়ে দিই, আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন।